জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। মঙ্গলবার বসিরবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে মামলার অপর আসামি কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাদের আইনজীবী আহসান উল্লাহ। এদিন বেলা 11:30টার কিছু পরে আদালতে উপস্থিত হলেও গেল বছরে নিহত আইনজীবীদের স্মরণে কর্মসূচি থাকায় কার্যক্রম শুরু হয় দুপুর 2টায়। পরে বুধবার খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেদিনের কার্যক্রম মুলতবির মৌখিক আবেদন করলে আদালত শুধু খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। বেগম খালেদা জিয়া বলেছেন তার পুত্রের কালকে মৃত্যু দিবস, সেই কারণে তিনি আসতে পারবেন না। মাননীয় আদালত তাকে বলেছেন যে আপনাকে না আসলেও চলবে, কারণ আপনাদের যুক্তিতর্ক শেষ। অন্যান্য তিনজন আসামি পলাতক আছে, তাদের পক্ষে আর যুক্তিতর্ক হবে না। যারা উপস্থিত আছেন সলিমুল হক এবং শরীফুদ্দিন সাহেবের, যারা বেশ কয়েকদিন ধরে যুক্তিতর্ক দিচ্ছেন, তাদের পক্ষে যুক্তিতর্ক হবে।